ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন। আমরা আজকে এই প্রিয়জন আমাদের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয়জন, কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠভাবে সরঞ্জাম দীর্ঘ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের যোগ্যতার একটা অবস্থান উজ্জ্বল অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আমরা জানি আশ্চর্যজন নবীন ইসলাম শিক্ষার্থীদেরকে ক্লাস সেটেলমেন্টের বাইরে ব্যক্তিগতভাবে নানানভাবে তাদেরকে সহায়তা দিয়ে তাদের শিক্ষা জীবনকে বিকশিত করতে আন্তরিকভাবে ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন। আমরা আশা করি যারা নবীন ইসলাম তিনি তার উচ্চশিক্ষা শেষে আরো বেশি সুনাম অর্জন করে আমাদের মাঝে আগামীতে আবার আসার সুযোগ আসবেন। এবারে বক্তব্য রাখবেন বিদায়ী সম্বর্ধিত ব্যক্তিত্ব জনাব নবীন ইসলাম।2008 সালে আমার এই চাকরি জীবন শুরু হয় গোপালগঞ্জ সরকারি নজরুল কলেজ। 2010 সালে 30শে সেপ্টেম্বর আমি বদলি হয়ে রাজশাহী কলেজে আসি। দীর্ঘ 5 বছর কয়েক মাস এই রাজশাহী কলেজে আমার অবস্থান। এই রাজশাহী কলেজের যে স্মৃতি সেটা এতদিন পর্যন্ত আমি অনুভব করতে পারি নাই, কিন্তু আজকে ডিপার্টমেন্টে প্রবেশ করে হয়তো সেটা আমার ভেতরে নাড়া দিচ্ছে যে আসলে আমি এখন কোথায় যাচ্ছি। এখানে উপস্থিত আছেন সরকারি সিটি কলেজের অধ্যাপক আমি থেকে আমার যে প্রশিক্ষণের প্রয়োজন সেটা আমি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করেছি। আমার ডিপার্টমেন্টের যে সমস্ত প্রশিক্ষিত শিক্ষক এবং যে সমস্ত জ্ঞান কর্ম দিয়ে তারা যে শিক্ষাদান করে থাকেন তাদের কাছ থেকে আমার যে চাওয়া পাওয়া সেটা আমি একটা পরিপূর্ণভাবে পেয়েছি। প্রথমত বলতে হয় সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর সাদিকা হাসনা ম্যাডাম, তিনি আমার মাঠে ছিল, তার প্রত্যেকটি মুহূর্ত আমাকে নাড়া দেয়, তার কাছ থেকে আমি যে শিখেছি সেটা আমার সারা জীবনের পথে হয়ে থাকে। সবাইকে কিভাবে চলতে হয়, একটা ডিপার্টমেন্ট চালাতে হয়, মানুষকে কিভাবে ক্ষমা করতে হয় সেই জিনিসটা আমি তার কাছ থেকে শিখেছি, যেটা আমার ভবিষ্যৎ চাকরি জীবনে আমাকে সাহায্য করবে। দ্বিতীয়ত ডক্টর কামাল হোসেন স্যার, তার যে প্রশাসনিক দক্ষতা কিভাবে সবকিছু ম্যানেজ করতে হয় সেটা আমাকে শিক্ষা দিয়েছে। ডক্টর ইলিয়াস হোসেন স্যার, তিনি একজন কাজপাগল মানুষ, দায়িত্ব দিলে দায়িত্বটাকে কিভাবে সম্পূর্ণ করতে হয় সেটা আমি তার কাছ থেকে শিখেছি। ডক্টর হাবিবুর রহমান স্যার, তিনি একজন পরিশ্রমী মানুষ, খুব দ্রুততার সঙ্গে কিভাবে কাজকর্মগুলো সাজিয়ে গুছিয়ে করতে হয় সেটা তার কাছ থেকে আমি শিখেছি। শামিমারা কলি ম্যাডাম, তিনি ডিপার্টমেন্টে সহকর্মীদের সঙ্গে কি ধরনের আচরণ করতে হয় সেটা তার কাছ থেকে শিখেছি। শামিমারা চৌধুরী ম্যাডাম, তার ভিতরে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটা আমাকে সাহায্য করেছে। এরপরে আগত ডক্টর রেজাউল করিম স্যার, যদিও স্যারের সঙ্গে চাকরি করার সৌভাগ্য হয় নাই, তবুও আমি স্যারকে আগের থেকে চিনতাম। স্যারের যে মেধা, স্যারের যে লেখনি, সেগুলো নিশ্চয় তোমাদের সামনে সেটা বিকশিত হবে। শরীফুল ইসলাম স্যার, তিনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, তাকেও ইউনিভার্সিটি থেকে চিনে আসছি। তিনি উৎপূর্ণ একজন মানুষ, ছাত্রছাত্রীদের জন্য নিবেদিত একজন প্রাণ। আনিসুল জামান মানিক স্যার, তার যে গুণাবলী নিশ্চয় সেটা তোমরা দেখেছো। স্যার ছাত্রছাত্রীদেরকে যে সবসময় ভাবেন, সন্তান তুল্য ভাবেন, তাদের সুখে দুঃখে স্যার সবসময় পাশে থাকেন। রতনউদ্দিন স্যার, খুব ঠান্ডা মাথায় কিভাবে কাজ করতে হয় বা ধীর স্থির থাকতে হয় সেটা স্যারের ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ পায়। এরপর ডক্টর আবু রেজা আজাদ স্যার, তিনিও ইউনিভার্সিটির আর বড় ভাই, এই রাজশাহী কলেজের আমার অনুভূতপূর্ণ একজন শিক্ষক হয়ে থেকে থাকেন, সেটা ডক্টর আবু রেজা আজাদ স্যার। তার কাছ থেকে আমি আমার সেই অনুভূতপূর্ণ আচরণটা পেয়েছি, এটা আমি যে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছি অন্তত পক্ষে তার অনেকটা অনুপ্রেরণা এখানে রয়েছে। এরপরে রবিউল আলম, সে আমার সমবয়সী, তার সঙ্গে আমার যে বন্ধুত্বসূচক আচরণ সেটা তার যে সমস্ত নৈতিকতা বা নীতিকতা আমার জীবনকে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। এরপরে আবুল বাশার, সে আমার সমবয়সের জন্য
তার ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করার যে স্পৃহা বা যে চিন্তা চেতনা সেটা আমাকে বিমোহিত করেছে যে কর্মজীবনে আপনি মানুষকে পরিবর্তন করানোর জন্য কিরকম চিন্তা চেতনা থাকা দরকার। সর্বোপরি ছাত্রছাত্রীদের যে আকাঙ্ক্ষা আমাদেরকে প্রয়াসে মিলে মূলত নিয়ে গেছে এই ছাত্রছাত্রীরা। যদি ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষা বা চাহিদা না থাকতো তাহলে হয়তো বা আমরা ক্লাসে কোনোভাবে একটা লেকচার দিয়ে তুলে নিতাম, কিন্তু তাদের এই চাহিদা আমাদেরকে আরো নিত্য নতুন জ্ঞান আহরিত করতে সাহায্য করেছে। সুতরাং ছাত্রছাত্রীদের কাছে আমি কৃতজ্ঞ। এই যে একটা প্রতিষ্ঠান এর পাশাপাশি আসলে শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তান্দ্রন আলম স্যার তার যে সমস্ত কথাবার্তা তিনি যখনই নামটা ধরে ডাক দিতেন তখনই অন্তটা তার প্রতি শ্রদ্ধায় নত হয়ে পড়ত যে এরকম একটা উচ্চ মানের মানুষ সে আমাদের মধ্যে একটা ক্ষুদ্র মানুষকে এমন ভাবে সিংহদুর ধরনকে ডাকটা দিতেন এটা এখন পর্যন্ত আমার কানে পাইলে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য আমার শেষের কিছু কথা যে আসলে প্রতিনিয়ত সময়টা চেঞ্জ হচ্ছে। আমরা যদি এই সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি তো আজ থেকে হয়তো বা 15 কিংবা 16 বছর আগে এই জেনারেশনের যে চেঞ্জ হচ্ছে 1G 2G 3G 4G 5G বর্তমানে যেটা আসছে 1969 সালে পৃথিবীতে সর্বপ্রথম ইন্টারনেটের শুরুটা হয়, 1996 সালে বাংলাদেশে ইন্টারনেটটা আসে। কিন্তু 1G থেকে 2G আসতে হয়তো বা 10 বছর কিংবা 12 বছর লেগে গেছে, 2G থেকে 3G আসতে হয়তো বা 6 থেকে 7 বছর লেগে গেছে, 3G থেকে 4G আসতে 3 থেকে 4 বছর লেগে গেছে। এইভাবে জেনারেশনটা চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা 5G তে অবস্থান করছি, নেক্সটে হয়তো বা 6G আসতে সর্বোচ্চ 2 বছর সময় লাগবে। এমন সময় আসবে যে প্রত্যেক মাসে মাসে জেনারেশনটা চেঞ্জ হচ্ছে। তো তোমাদেরকে যদি এটার সঙ্গে খাপ খাওয়াতে হয় তাহলে বা চোখ কানটা খোলা রাখতে হবে। অর্থাৎ এই বৈপ্লবিক যে পরিবর্তন এই পরিবর্তনের সঙ্গে যদি তুমি নিজেকে খাপ খাওয়াতে পারো তো দ্যাটস ওকে, তুমি টিকে থাকবা, আদারওয়াইজ কিন্তু তুমি ভ্যানিশ হয়ে যাবা। তুমি অনার্সে পড়তে এসে তুমি যদি এইটাকে অ্যাকসেপ্ট করতে না পারো তো তোমার কোনো মূল্য নাই, তোমার লেখাপড়ার কোনো মূল্য নাই। সুতরাং প্রতিনিয়ত তুমি গ্রামে বসবাস করো, তুমি দরিদ্র ঘরের সন্তান হো, তুমি যেখানকার সন্তান হও না কেন, বর্তমানে যে পরিবর্তন সেই পরিবর্তনটাকে তোমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। আমি যে কথাটা সবসময়ই বলি যে তোমাদেরকে দূরদর্শী হতে হবে। তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, আগামী 5 বছর পরে তুমি জব মার্কেটে নামবা। সুতরাং 2000 যদি আজকে 16 সাল হয় 2021 সালে এই 11 জানুয়ারি তুমি কমপ্লিট একটা বেকার ব্যক্তি হিসাবে তুমি সমাজে পরিগণিত হবা। তো তোমার ভেতরে যদি পরিপূর্ণতা থাকে তাহলে পরে কিন্তু তুমি সেই 2021 সালের 11 জানুয়ারি তুমি একজন পরিপূর্ণ ব্যক্তি। আর তোমার ভেতরে যদি এই পরিপূর্ণতা না থাকে, তুমি যদি এই জব মার্কেটের জন্য ফিট না হও তাহলে পরে কিন্তু তোমার কোনো মূল্য নাই। লেখাপড়ার উদ্দেশ্য আমাদের জ্ঞান অর্জন করা, কিন্তু তার পাশাপাশি আমার পরিবারকে দেখা, আমার নিজের ব্যক্তিত্ব অর্জন করা, আমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করা। তো এর জন্য প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করা যে আমি 3 বছর কি 4 বছর কিংবা 2 বছর পরে আমি কোথায় যাচ্ছি, ওই দিনটার জন্য নিজেকে প্রস্তুত করা। আমরা প্রত্যেকেই ধর্মের ক্ষেত্রে যদি চিন্তা করি যে আমাদের পরকালে আমরা বিশ্বাস করি, পরকালের জন্য আমরা অনেক কিছু করছি, প্রত্যেকটা মুহূর্ত আমরা চিন্তা করি, অনুরূপভাবে আমরা যদি আমাদের এই ক্ষণিক পৃথিবীর সামান্য মাত্র 4-5 বছর পরের দিনটা আমি চিন্তা করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের জীবনটা সাফল্যমণ্ডিত হবে। তো তার জন্য এই সোশ্যাল যে পরিবর্তনের যুগটা, এর জন্য আমাদের প্রিন্সিপাল স্যার যে কথা প্রায়ই বলেন যে ইংরেজির বিকল্প নয়, আগামী 200 বছর ইংরেজিটা এখন স্টিল থাকবে। সুতরাং এই আমাদের ইতিহাসের ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় যে ল্যাগিং সেটা হচ্ছে এই ইংরেজিটা। তো এর জন্য যার যতটুকু প্রয়োজন, যে কোনো কোর্স করার প্রয়োজন হলে সেটা আমি এখনই করে নিব, এর জন্য অন্যান্য যা কিছু করার প্রয়োজন আমার সবকিছু কমপ্লিট করতে হবে। বিশেষ করে ডিপার্টমেন্টে 235 জন ভর্তি হয়, এর মধ্যে 20 থেকে 30 জন স্টুডেন্ট কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার মতো যোগ্যতা রাখে, এবং এই 20 থেকে 30 জন স্টুডেন্টই কিন্তু ডিপার্টমেন্টের চেহারাটা পরিবর্তন করে দিতে পারে। আমি প্রত্যেকটা মাস্টার্সের এই যে সমীক্ষাগুলো বের হয় সেখানে শুধু একটা কথাই বলি যে তোমরা ওই বিসিএস ক্যাডার হয়ে এসে আমার সঙ্গে দেখা করো, এটা তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। এই বিগত 5 বছরের মধ্যে একটা ছাত্র আমি পেয়েছি যে গত বছরে 34তম বিসিএস এর সে কোয়ালিফাই করেছে। তো আমি চাই এরকম যে পরিবর্তনটা শুরু হয়েছে প্রত্যেকটা ব্যাচ থেকে যেন কিছু স্টুডেন্ট অন্তত বের হয়ে আসে যারা আমাদের সহকর্মী,
বা বিসিএসপূর্ণ ক্যাডারে তারা জয়েন করতে পারে। এটা আমারই কোনো কিছু না, কিন্তু ইতিহাস বিসিএস এর উপযোগী একটা সাবজেক্ট। আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, বড় ভাইয়া বলেছেন ও তুমি ইতিহাসে ভর্তি হয়েছো, মানে বিসিএস সাবজেক্টে ভর্তি হয়েছো। আসলে কিন্তু তাই, সবচেয়ে বেশি যে 1100 মার্কসের কোশ্চেন আসে, সবচেয়ে বেশি উপযোগী কোশ্চেন হচ্ছে আমার বিসিএস থেকে আসে, ইতিহাস থেকে আসে। সুতরাং আমরা যদি এইটাকে একটু চোখ কান খোলা রাখি, আমরা যদি এই যে কোশ্চেন গুলা হয় বা যে পরিবর্তন গুলা হচ্ছে, অন্য যে চাকরি হোক না কেন, সবকিছু সম্পর্কে যদি আমি চোখ কান খোলা রাখি, তো আমার মনে হয় যে আমরা কোয়ালিফাই হতে পারবো। আর চাকরি আমাদের পেতেই হবে এরকম একটা টার্গেট নিয়ে যে আমি ফার্স্ট ইয়ার থেকে লেখাপড়া করি, তো আমার জীবনটা পরিবর্তন ঘটবে। আমরা প্রায় 99% ছেলে মেয়ে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসি। আমার দায়িত্ব আমার পরিবারকে চেঞ্জ করানো, আমার জীবনটাকে চেঞ্জ করানো। সুতরাং এরকম প্রত্যাশা বা এরকম চিন্তা চেতনা যদি আমার ভিতরে থাকে, তো আমি মনে পরিবর্তন করতে পারবো। সর্বোপরি আমি তোমাদের এই দীর্ঘ 5 বছরের লেখাপড়া পড়ানোর ক্ষেত্রে যে ব্যাচটি এইবার মাস্টার্স পরীক্ষা দিল, রেকর্ড সংখ্যক ফার্স্ট ক্লাস পেয়েছে, আমি প্রথম এদের সঙ্গে থেকে আমি ক্লাস নিয়ে আসছি থার্ড ইয়ার থেকে। তো এই ব্যাচটার সঙ্গে আমার প্রথম ইন্টারাকশনটা হয়। দ্বিতীয়ত যে ব্যাচটা এবার মাস্টার্স পরীক্ষা দিবে, এটা এদের সঙ্গে আমার স্মৃতিটা অনেক বেশি। এদেরকে আমি কয়েকটা জায়গায় ম্যাডামের নেতৃত্বে আমরা কাজকর্ম করে সেই টুরগুলোতে নিয়ে গেছি, এদের স্মৃতিগুলো আমাকে এখন পর্যন্ত নাড়া দেয়। এরপরে যারা এবার মাস্টার্সে ভর্তি হচ্ছে, এদের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আর ফোর্থ ইয়ার থার্ড ইয়ার এদের আমি কারেন্ট ব্যাচেরা, এদেরকে আমি পড়াচ্ছি। তো এদের চিন্তা চেতনা, আমি 1 তারিখে যখন কলেজটা খুললো সকালবেলা উঠে, আমার মনটা এত খারাপ হয়ে গেল যে আমি হয়তো বা আজকে গিয়ে আর এই ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ারে কোনো ক্লাস নিতে পারছি না। 1 তারিখের আগ পর্যন্ত আমি নিজে কোনো ভাবে অনুভব করি নাই যে আমি রাজশাহী কলেজ ছেড়ে দিয়েছি, কিন্তু 1 তারিখ থেকে যখন আমাকে আর কলেজে আসতে হয় নাই, সেই দিন থেকে হয়তো আমার মনটা একটা খারাপ হয়ে গেছে যে আমি এদেরকে আর কোনো সেবা দিতে পারছি না। কোনো ছাত্রছাত্রী হয়তো বা আমার কাছে এসে আর কোনো অভিযোগ নিয়ে আসবে না যে স্যার আমাকে এই বিষয়টা হেল্প করেন, বা কেউ আর ওরকমভাবে ফোনও করবে না যে স্যার আমাকে ডিপার্টমেন্ট এটা আমাকে একটু দেখেন। এই বিষয়টা আমি সবসময় ভাবতাম যে আমার দ্বারা যদি অন্তপক্ষে একটা ছাত্র আমার একটা কথার দ্বারা যদি একটু খুশি হয়, অন্তপক্ষে আমার জীবনটা মানে ধন্য হবে। কিন্তু এই সমস্ত সুবিধাগুলো হয়তো বা আমি আর দিতে পারবো না। তো এই ছাত্রছাত্রীদের যদি পথ চলায় আমার কোনো কথার দ্বারা ক্লাসে, যদি আমার কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, তো আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে কিন্তু তারা নিজ করে একটা ক্ষমা করে দিন। আর আমার সহকর্মীদের সঙ্গে, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর সঙ্গে, যদি আমার এই দীর্ঘ 5 বছরের পথ চলায় যদি তারা কখনো কোনো কষ্ট আমি দিয়ে থাকি বা তখন অনুভব করে থাকেন, তাহলে তারা যেন আমাকে নিজ করে ক্ষমা করে দেন। এবং যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তো আমিও সেটা মনকে ভুলে দেবো। তো সবার সুস্বাস্থ্য এবং ভালো একটা ভবিষ্যৎ যাতে নির্মাণ হয়, এরকম প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু দুইটা পর্বে দেওয়া হচ্ছে।